ঘূর্ণিঝড় মখার সবচেয়ে আক্রমণের যে জায়গাটি সেটি হচ্ছে সেন্ট মার্টিনের উপর দিয়ে যাবে। আপনারা সেন্ট মার্টিনের দৃশ্য দেখছেন, সেখানে ঝড় বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, কিন্তু এই ঝোড়ো হাওয়া চলছে এবং সমুদ্র উত্তাল হয়ে উঠছে। দুপুর 12টা নাগাদে হামলা করার কথা। সেন্ট মার্টিনের এই দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি এখন নিয়ে যেতে চাই যে সেন্ট মার্টিনের ভেতরের পরিস্থিতি কী, মানুষজন কী করছে। দু একজন মানুষকে আমরা রাস্তায় দেখব, তাদের সাথেও আমরা দেখেছি যে সবাই কিন্তু এখন প্রাণপণে চেষ্টা করছে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এবং একই সাথে এই যে মানুষজন সেখানে আছে তারা শেল্টারে গিয়েছে বেশিরভাগই, কিন্তু কিছু মানুষ এখনও তাদের জীবন জীবিকার জন্য ওখানে আসলে থাকতে হচ্ছে। সেন্ট মার্টিনের যে ভেতরের রাস্তা, সমুদ্রকঠির থেকে শুরু করে একদম সীমা উপকূল ঘেঁষা পুরো এই যে সেন্ট মার্টিন, সেই সেন্ট মার্টিনের অংশবিশেষ আপনারা দেখছেন এখানে। এখানে কিন্তু মানুষজন এখনও চেষ্টা করছেন, বাড়িঘরে যারা হয়তো পরিবার পরিজনকে পাঠিয়েছেন, তারপরেও যে সম্পদ গরু ছাগল বা অন্যান্য যে যা কিছু আছে তা কিছু নেওয়ার জন্য হয়তো আর বারে বারে ফিরে আসছেন। আমরা দেখছি যে বৃষ্টির মধ্যেই কিছু মানুষ কিন্তু ছুটছে। এখানে একতলা একটি বাড়ি দেখা যাচ্ছে এবং সেন্ট মার্টিনের এই ভেতরের দৃশ্য মানুষজনহীন হয়ে পড়েছে, কারণ বৃষ্টি শুরু হয়েছে, ঝড়ো বাতাস হচ্ছে। দুপুর 12টায় আঘাত হানলে সবচেয়ে বড় আক্রমণের যে শিকার হবে, এখানে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। সেখানে মানুষজন সরে গিয়েছে, কিন্তু কিছু মানুষের পক্ষে এখনও ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। আমি বারবারই বলছি যে এই ভবনগুলোতেই তারা হয়তো আশ্রয় নিয়েছেন, চেষ্টা করছেন থাকার, কিন্তু পরিস্থিতি কতটুকু কী হবে। সেন্ট মার্টিনের দৃশ্য আপনারা সরাসরি দেখছেন। এই সেন্ট মার্টিনের মানুষজন কিন্তু দৌড়দৌড়ি করছে, কারণ যে কোনো সময় যে কোনো বড় ধরনের বিপত্তির মুখে তারা পড়তে পারে। আবহাওয়া অফিসও বলছে যে সবচেয়ে বেশি আক্রমণ বাংলাদেশের যে অংশটির উপর দিয়ে হবে তা হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের এই মুহূর্তের দৃশ্য আপনারা দেখছেন। ঘূর্ণিঝড় এখনও যে অগ্রভাগ যেটি সেটি শুরু হয়েছে, অর্থাৎ ঝড়ো বাতাস একই সাথে সমুদ্র কিন্তু উত্তাল হয়ে উঠছে। সবচেয়ে বড় শঙ্কার বিষয় এখন জোয়ার চলছে, জোয়ারের এই সময় 12টা যে পর্যন্ত জোয়ার থাকবে, এর মধ্যে যদি এই ঘূর্ণিঝড়টা যদি সমুদ্রে জলোচ্ছ্বাস তৈরি করে সেটি অনেক বেশি ফুলে ফেঁপে উঠবে এবং সেটাতে কিন্তু একতলার সমান ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে। আমরা এখন সেন্ট মার্টিন দেখছি, সেন্ট মার্টিনের মানুষজন নিরাপদে থাকবে এই কামনা করছি। নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি।